হ্যালো আসসালামু আলাইকুম আমি সারনা ফেরদোস স্কুল অফ কন্ট্রিবিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষে আমি দুই হাজার সতেরো আঠেরো অ্যাডমিশন টেস্টের বি ইউনিটে একশো চুরানব্বইতম এবং ডি ইউনিটে পনেরোতম স্থান অধিকার করেছিলাম এখন থেকে আমি তোমাদের সাথে অ্যাডমিশন টেস্টের বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক শেয়ার করবো আর স্পেশালি ইংলিশ নিয়ে কথা বলবো আর তার সূত্র ধরে আজকে হাজির হয়েছি একেবারে ফার্স্ট ভিডিও নিয়ে আর আমাদের ফার্স্ট ভিডিওটা হচ্ছে নাম সম্পর্কে তোমরা হয়তো সবাই জানো কি না জানি না কিন্তু নাউন থেকে কিন্তু ইউনিভার্সিটিতে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসে অনেক সময় এখন তোমার মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে নাউন থেকে আবার কি টাইপের প্রশ্ন আসতে পারে নাউন কাকে বলে নাকি নাউন কত প্রকার কি কি নাকি কোনটা নাউন এই টাইপের প্রশ্ন কি আসতে পারে হয়তো তোমরা জেনে অবাক হবে যে নাউন নামের এই ছোট টপিকটা থেকেও আমাদের ইউনিভার্সিটিতে পড়ার জন্য আরও অনেক কিছু আছে এবং অ্যাডমিশন থেকে এখানে বেশ কয়েকবার প্রশ্ন হয়ে আসছে এমনকি শুধুমাত্র অ্যাডমিশন না বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও নাউন থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে তাহলে আমরা কি পড়ব নাউন থেকে চলো আজকের ভিডিওতে তাহলে আমরা দেখি যে নাউন নামের এই টপিকটা থেকে পড়ার জন্য কত কিছু আছে আশা করছি পুরো ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং নেক্সট ভিডিওতে আমরা এই ধরনের টপিক থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন আসে সেগুলো সলভ করার চেষ্টা করব। চলো তাহলে ভিডিও শুরু করা যাক ওকে সো ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট লেসন যেটা হচ্ছে নাউন দেখো নাউন সম্পর্কে আজকে আমরা কি কি দেখব ফার্স্ট অফ অল আমরা দেখবো নাউনের ক্লাসিফিকেশন অর্থাৎ কাউন্টেবল এবং আনকাউন্টেবল কাউন্টেবল কোনটা যেটা হাতে গণনা করা যায় যেমন ধরো প্রপার কমন নাউন যেটাকে আমরা হাত দিয়ে গুনতে পারি আর আনকাউন্টেবল কোনটা যেটাকে আমরা হাত দিয়ে গুনতে পারি না অর্থাৎ এক দুই করে গুনতে পারবো না একটা নির্দিষ্ট পরিমাপ করতে পারবো যে এক কেজি দুই কেজি বা এক লিটার দুই লিটার এরকম হ্যাঁ আর অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা সেটা হচ্ছে সেটাকে তো আমরা দেখতেই পাই না তাই না কোনো গুণের নাম বলো বা কোনো কিছু যেটাকে আমরা দেখতে পাই না সেটাকে তো গণনা করার প্রশ্নই ওঠে না এরপর দেখো ইংলিশে কাউন্টেবল নাউনটা আমরা কিভাবে লিখতে পারি ইংলিশে যখন আমরা কাউন্টেবল নাউন লিখবো এর আগে অবশ্যই আমরা আর্টিকেল অথবা ডিটারমিনার ইউজ করব। যদি এটা সিঙ্গুলার আমরা লিখতে চাই আর প্লুরাল করে দিতে পারি সেক্ষেত্রে কোনো আর্টিকেল বা ডিটারমিনারের এর প্রয়োজন হবে না যেমন দেখো আমি যদি বলতে চাই গরু একটি উপকারী প্রাণী সেক্ষেত্রে আমি কি করব। সেক্ষেত্রে আমাকে বলতে হবে দ্য কাউ ইজ এ ইউজফুল এনিমেল অথবা এ কাউ ইজ এ ইউসফুল এনিমেল আমি কিন্তু শুধু কাউ ইজ এ ইউজফুল এনিমেল বলতে পারবো না তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে ঠিক আছে অনেক সময় পরীক্ষা এরকম আসতে পারে যে চুজ দ্য কারেক্ট অ্যান্সার সেক্ষেত্রে তোমাকে হয়তো বা এরকম একটা সেন্টেন্স দিয়ে দিল যেখানে প্লুরালও করা নেই আবার আগে কোনো ডিটারমিনারও দেয়া নেই সেক্ষেত্রে তোমাকে ইনকারেক্ট সেন্টেন্সগুলোকে খুঁজে বার করতে হবে এরপর দেখো আনকাউন্টেবল নাও তাহলে কিভাবে লিখবো আনকাউন্টেবল নাও যেভাবে লিখবো সেটা হচ্ছে এদেরকে আমরা প্লুরাল লিখতে পারবো না অর্থাৎ এদেরকে আমরা এস বাই এস করে তারপরে প্লুরাল করতে পারবো না হ্যাঁ প্লুরাল করার অন্য নিয়ম আছে এবং এদের ক্ষেত্রে এ বা এন আমরা এর আগে বসাতে পারবো না যেমন ধরো আমি এ রাইস বলতে পারবো না এন অনেস্টি বা এ অনেস্টি এই টাইপের কিছু বলতে পারবো না রাইসেসও বলতে পারবো না তোমার যত রাইস তুমি চাও তোমাকে একটা অ্যামাউন্ট দিয়ে বোঝাতে হবে টু কেজি ফাইভ কেজি এরকম করে হ্যাঁ আর অনেস্টি তো আর পরিমাপ করা যায় না সেক্ষেত্রে এটা পরিমাপযোগ্য নয় এরপরে দেখো আনকাউন্টেবল নাউনকে তাহলে আমরা প্লুরাল কিভাবে করবো এর আগে আমরা আইডোমেটিক এক্সপ্রেশন ইউজ করবো কীভাবে এ বা এন অথবা সংখ্যাবাচক শব্দ দিয়ে আইডোমেটিক এক্সপ্রেশন বসাতে হবে যেমন ধরো তুমি কাউকে পানি দিতে বললে আমি কি বলবো আমাকে একটা পানি দাও আমি বলবো যে আমাকে এক গ্লাস পানি দাও সেক্ষেত্রে আমি বলতে পারি প্লিজ গিভ মি ওয়ান গ্লাস অফ ওয়াটার অথবা এ গ্লাস অফ ওয়াটার অথবা আমি বলতে পারি যে আমাকে এক কাপ চা দাও এ কাপ অফ টি গিভ মি এ কাপ অফ টি ফার্নিচারের ক্ষেত্রে আমি বলতে পারি প্লিজ গিভ মি আ পিস অফ ফার্নিচার এই টাইপের হুম টু পিসেস অফ ফার্নিচার থ্রি পিসেস অফ ফার্নিচার টেন পিসেস অফ ফার্নিচার তুমি বলতে পারো যত খুশি এইভাবে সংখ্যাটাকে তোমার প্র করতে হবে তুমি কিন্তু ফার্নিচার্স বলতে পারবে না যতগুলো ফার্নিচারই হোক না কেন এখন দেখো সাম ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন ফর এক্সাম হুইচ সিম কাউন্টেবল যেটাকে কাউন্টেবল মনে হয় আসলে আনকাউন্টেবল যেমন কিছু আইডিয়া এবং এক্সপিরিয়েন্সেস যেগুলো বাংলাতে আমরা কাউন্টেবল হিসেবে ধরি কিন্তু ইংরেজিতে আনকাউন্টেবল যেমন অ্যাডভাইস বা উপদেশ ইনফরমেশন বা তথ্য লাখ ল্যাক বা প্রোগ্রেস এই জিনিসগুলোকে অবশ্যই আমরা আনকাউন্টেবলই ধরে থাকি বাংলায় নিউজ ওয়ার্ক ফান এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আনকাউন্টেবল হবে এবং একটা জিনিস খেয়াল করবে যে এগুলার পরে আমরা অ্যাডভাইজেস ইনফরমেশন দিতে পারবো না বা এ অ্যাডভাইস এ ইনফরমেশন বা টু ইনফরমেশন এরকম লিখতে পারবো না ম্যাটেরিয়াল অ্যান্ড সাবস্টেন্স এটার্স আমরা খুবই ইজিলি জানি ওয়াটার রাইস সিমেন্ট গোল্ড এই জিনিসগুলোকে আমরা কেজি দরে বা অন্য কিছুভাবে পরিমাপ করতে পারি লিটার বা গ্রাম এক টাইপে কিন্তু কখন নই আমরা কিন্তু এটাকে অন্যভাবে ইউজ করতে পারবো না অর্থাৎ ওয়াটারস রাইসেস এভাবে বলতে পারবো না ওয়েদার ওয়ার্ডস আচ্ছা ওয়েদার ওয়ার্ডস কোনগুলো যেগুলো দিয়ে আমরা সাধারণত আবহাওয়া বুঝিয়ে থাকি যেমন ধরো ওয়েদার থান্ডার হ্যাঁ লাইটেনিং অর্থাৎ কি এগুলোর মানে হচ্ছে বজ্রপাত হ্যাঁ স্নো স্নোজ বলতে পারবো না যতবারই বজ্রপাত হোক না কেন থান্ডারস বলতে পারবো না এরপরে দেখো কিছু জিনিস এটা আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি এই জিনিসগুলাকে আমাদের অবশ্যই কাউন্টেবলই মনে হওয়ার কথা কিন্তু কেন জানি না এইগুলা না কাউন্টেবল না এগুলো আনকাউন্টেবল বিশেষ করে ইংলিশে তো এগুলাকে অবশ্যই আনকাউন্টেবল ধরতে হবে যেমন ধরো ফার্নিচার টেবিল বা চেয়ারকে তুমি আবার কাউন্টেবল ধরতে পারবা টেবিলস বলতে পারবো চেয়ারস বলতে পারবো কিন্তু ফার্নিচার অর্থাৎ অনেকগুলো চেয়ার টেবিল বা অনেক কিছু নিয়েই তো ফার্নিচারকে আমরা বলবো তাই না আমরা তো চেয়ার টেবিলের দোকান বলি না আমরা বলি ফার্নিচারের দোকান যেখানে সব ধরনের ফার্নিচার পাওয়া যায় চেয়ার টেবিল সব কিছু ফার্নিচার্স আমরা কখনো বলতে পারবো না ইকুইপমেন্ট অর্থাৎ জিনিসপত্র তাই না ইকুইপমেন্টস কিন্তু বলা যাবে না অর্থাৎ অনেকগুলোর সমষ্টি যেটা ওটাকে কিন্তু আমরা এস দিচ্ছি না ব্যাগেজ কি দুনিয়ার গাটটি বসকাসহ যে ব্যাগ সেটাকে বলা হয় ব্যাগেজ বা লাগেজ এগুলোকেও কিন্তু এস দিয়ে করা যাবে না মেশিনারি বলতে পারবো কিন্তু মেশিনস বলতে পারবো ওকে মেশিনারিজ বলতে পারবো না অনেকগুলো কি আমরা মেশিনারি বলে থাকি রাবিশ রাবিশ কি রাবিশ হচ্ছে তোমার ময়লা ফেলি আমরা যেটাতে ঠিক আছে সেটাকেও রাবিশেজ বলা যাবে না তুমি যত ময়লাই ফেলে থাকো না কেন এরপরে দেখো এরপরে কিছু জিনিস আছে যেগুলোকে দেখে আমাদের মনে হতে পারে যে এগুলি কাউন্টেবল বাট আসলে আনকাউন্টেবল যেমন ধরো একোমোডেশন হ্যাঁ তারপর আচ্ছা অ্যাকোমোডেশন তারপর হচ্ছে নলেজ মানি পারমিশন রিসার্চ ট্রাফিক ট্রাভেল সোপ সাবানটা যেটা এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন হয় কিন্তু সাবান কিন্তু আনকাউন্টেবল হ্যাঁ তুমি বার বলতে পারবে টু বার্স অফ সোফ এ বার অফ সোফ হ্যাঁ কারণ শক্ত সাবান যেটা আমরা ব্যবহার করি সেটাকে তো আমরা সোপ বার হিসাবে জানি ঠিক আছে ট্রাফিক নিয়ে কনফিউশন থাকে মানি নিয়ে একটা কনফিউশন আছে এবং এটা নিয়ে একটা নিয়মও আছে যেটা আমরা পরবর্তীতে দেখব এখন দেখো এই যে বললাম না তাহলে এগুলা যদি বেশি বেশি থাকে তখন আমরা কিভাবে লিখতে পারি আমরা এভাবে লিখতে পারি এর আগে সংখ্যা দিয়ে এ বার অফ সোপ টু বারস অফ সোপ অর্থাৎ একটা সাবান দুইটা সাবান হ্যাঁ দুই টুকরা সাবান একটা ইনফরমেশন দুটো ইনফরমেশন টু পিসেস অফ ইনফরমেশন এক টুকরা রুটি এ স্লাইস অফ ব্রেড টু স্লাইসেস অফ ব্রেড এভাবে তুমি যত স্লাইসেস বসাতে চাও তোমাকে অবশ্যই স্লাইসেসটাকে প্লুরাল করতে হবে আর সংখ্যাটা আগে দিতে হবে তুমি ব্রেডের পরে কিন্তু অবশ্যই এস দিতে পারবে না এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা নিয়ম ওকে সো ডু নট ইউজ সোপস ইনফরমেশনস ফার্নিচার্স সোপস ইনফরমেশন ফার্নিচার্স অর্থাৎ এগুলোর পরে আমরা এস ইউজ করব না এর আগে আমরা যতগুলো আনকাউন্টেবল দেখলাম কোনোটার আগেই আমরা এস কোনোটার আগে তো আমরা আর্টিকেল দিবই না পরে আমরা আর্টিকেল অর্থাৎ এ বায়ান দিবো না দা দেওয়া যেতে পারে ক্ষেত্রভেদে কিন্তু এগুলোর পরে আমরা এস ইউজ করে এগুলাকে প্লুরাল করতে যাবো না এগুলা কিন্তু ভুল হবে ভুল অনেক বড়ো ভুল ঠিক আছে এরপরে দেখো কিছু জিনিস আছে যেগুলো আর সিঙ্গুলার এবং প্লুরাল ফ্রম সেম তুমি যতই দাও না কেন ওগুলা এস যোগ করে তুমি প্লুরাল করতে পারবে না যেমন ধরো শিপ ডিয়ার অর্থাৎ কি ওই যে ডিয়ার মানে তো হরিণ তাই না শিপ মানে ভেড়া সোয়ান স্কোর খ্যানন স্পিশেস স্পিশিয়াস মানে কি স্পিশিয়াস মানে হচ্ছে প্রজাতি সিরিজ পাবলিক ইনিংস হ্যাঁ এগুলা সেম সিঙ্গুলার প্লুরাল একই যেমন ধরো আমি বললাম আমি চারটা ভেড়া দেখেছি সেক্ষেত্রে কিন্তু আমি এটা বলতে পারবো না আই হ্যাভ সিন ফোর শিপস আমাকে কিন্তু শিপি বলতে বলতে হবে আর মেনি ডিয়ার্স পারবো না যত ডিয়ারি থাকুক না কেন আমাকে ডিআর্স না বলে ডিআরই বলতে হবে এরপরে দেখো টাকা পরিমাপের একক ওই মানির যে নিয়মটা আমরা বলছিলাম টাকা পরিমাপের একক কোনগুলো হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন বিলিয়ন এগুলা তাই না কিন্তু দেখো এগুলো যখন নির্দিষ্ট হবে এগুলার পরে এস বাই এস বসবে না অর্থাৎ তুমি যদি টাকার অ্যামাউন্টটা নির্দিষ্ট করে যাও যে এতটুকু টাকা আছে ধরো দশ লাখ টাকা আছে এত হাজার টাকা আছে নির্দিষ্ট করে দিলে কিন্তু এগুলার পরে এস বসবে না যেমন ধরো আমি বললাম আই হ্যাভ সিক্স থাউজেন্ড টাকা অর্থাৎ আমার ছয় হাজার টাকা আছে তো ছয় তো একটা নির্দিষ্ট সংখ্যা তাই না কাজেই তুমি থাউজেন্ডস বসাতে পারবে না তোমাকে থাউজেন্ড লিখতে হবে কারণটা নির্দিষ্ট কিন্তু দেখো তুমি যদি না জানো যে কতটুকু অ্যামাউন্ট আছে সেক্ষেত্রে তুমি যদি অনির্দিষ্ট করে দাও সেক্ষেত্রে তোমাকে এস বাই এস দিতে হবে যেমন ধরো আমি বললাম যে যুদ্ধে লক্ষ লক্ষ লোক মারা গেছে এখানে আমি কিন্তু বলবো না যে টু পিপল ডাই আমি যদি জানতাম তাহলে কিন্তু আমি একটা নির্দিষ্ট করে দিতাম আমি তো জানি না কতজন মারা গেছে আমি বলে দিলাম মিলিয়নস অফ পিপল ডাইড ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ এখানে নির্দিষ্ট না এর আগে কোনো সংখ্যা নেই এ কারণে আমি পরিমাপকের সাথে এস যোগ করে দিলাম এর পরের নিয়মটা দেখো কিছু ডিটারমিনার যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবলের আগে ইউজ হয়ে থাকে এবং এগুলোর মধ্যে পার্থক্য দেখো যে জিনিসগুলোকে আমরা হাতে গুনতে পারি এক দুই তিন করে সেই জিনিসগুলোর আগে আমরা মেনি সেভারেল ফিউ এ ফিউ দা ফিউ অথবা নাম্বার অফ ইউজ করি কারণ এগুলো দিয়ে গণনাযোগ্য জিনিসগুলোকে পরিমাপ করা যায় আর যেগুলো তুমি অ্যামাউন্ট করতে পারবা এক দুই তিন করে গুনতে পারবা না সেই জিনিসগুলোর আগে আমরা কী ইউজ করি মাছ লিটিল এল ইটিল ডাল ইটিল লেস এবং অ্যান অ্যামাউন্ট অব ব্যবহার করে থাকি যেমন দেখো দেয়ার ইজ নট মাছ ওয়াটার ইন দ্য গ্লাস যেহেতু পানিটাকে এক দুইটা পানি করে গোনা যাবে না সেক্ষেত্রে এটার আগে আমরা মাছ ইউজ করছি আর আমি বলছি দেয়ার আর মেনি পিপল অ্যাউন্ড দা ফিল অর্থাৎ মানুষজন তো গোনা যাবে তাই না এই কারণে আমরা এটার আগে মেনি ইউজ করছি মাছ ইউজ করছি না ঠিক আছে এরপরে দেখো ডিফারেন্স বিটুইন লিটিল অ্যান্ড এ লিটিল ফিউ অ্যান্ড ফিউ এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন আসে দেখো এ ফিউ এবং এ লিটল মানে হচ্ছে কি এ লিটিল এবং এ ফিউ মানে হচ্ছে যে কিছু পরিমাণে আছে ঠিক আছে অল্প আছে কিন্তু কিছু আছে কিন্তু যখন শুধু ফিউ বা শুধু লিটিল বলবে তার মানে কিন্তু একদম নাই বললেই চলে সেক্ষেত্রে যখন পরীক্ষার প্রশ্ন আসবে আমাকে দেখতে হবে যে এটার অর্থটা কি বোঝাচ্ছে এখানে কি বোঝাচ্ছে যে কিছু পরিমাণ আছে নাকি বোঝাচ্ছে যে কিছুই নাই এটা দেখে কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে যেমন আমি যদি বলি দেয়ার ইজ এ লিটিল জুস ইন দ্য গ্লাস তার মানে কিছু জুস আছে ঠিক আছে গ্লাসে অল্প পরিমাণ হলেও আছে কিন্তু আমি যখন বলবো যে দেয়ার ইজ লিটল জুস ইন দ্য গ্লাস তার মানে হচ্ছে একদমই নাই পরীক্ষার সময় তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে এখানে অর্থটা কি বোঝাচ্ছে আছে নাকি একেবারে নাই বললেই চলে বুঝাচ্ছে এরপরে দেখো কিছু ডিটারমিনার আছে যেগুলো কাউন্টেবলের আগেও ইউজ হয় আনকাউন্টেবলের আগেও ইউজ হয় যেমন মোস্ট মোর সাম রেস্ট রেস্ট অফ অল এনি লটস অফ লটস এবং প্ল্যান্টি অফ যেমন দেখো আমি এখানে বলছি মোস্ট অফ দ্য পিপল আর লেজি ইন আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের দেশের বেশিরভাগ মানুষই অলস মানুষদেরকে তো আমি গুনতে পারি হাত দিয়ে তাই না একটা মানুষ দুইটা মানুষ সো কাজেই এটাকে আমরা কাউন্টেবল বলবো এবং এটার আগে কিন্তু দেখো মোস্ট ইউজ করছি এখানে আমি বললাম মোস্ট অফ দ্য রাইস হ্যাজ বিন সোল্ড বেশিরভাগ চালই বিক্রি হয়ে গেছে চাল তো আমরা একটা চাল দুটো চাল করে গুনি না তারপরও কিন্তু এটার আগে আমি মোস্ট ইউজ করলাম ঠিক আছে দেখো তাহলে মোস্ট এমন একটা ডিটারমিনার যেটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটার আগে ইউজ হবে এরপর দেখো কিছু কনফিউজড ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে সিঙ্গুলার যেগুলো সিঙ্গুলার বাট সিমস টু বি প্লুরাল অর্থাৎ কিছু কিছু জিনিস আছে যেগুলাকে আমরা সিঙ্গুলার হিসাবে ধরতে পারি না মাঝে মাঝে কিন্তু সেগুলো আসলে সিঙ্গুলার যেমন দেখো ফিজিক্স ম্যাথমেটিক্স ইকোনমিক্স স্ট্যাটিস্টিক এই চারটা একটা সাবজেক্ট সেই চারটা চারটা ভিন্ন ভিন্ন সাবজেক্টের নাম এগুলা এস দিয়ে শেষ হয় দেখে আমরা অনেক সময় মনে করি যে এগুলা বুঝি প্লুরাল আসলে কিন্তু না এস দিয়ে শেষ হওয়া মানেই জিনিসটা প্লুরাল না পলিটিক্স এস দিয়ে শেষ হয়েছে এটা প্লুরাল না এটা সিঙ্গুলার গ্যালস মানে ফাঁসির মঞ্চ এটাও কিন্তু প্লুরাল না এটা সিঙ্গুলার ইনিংস অপটিক্স স্মলপক্স এস দিয়ে শুরু শেষ হলেই আমরা মনে করি এটা প্লুরাল আসলে তা না ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট এটা কী করে প্লুরাল হয় তাই না দেখো ম্যাথমেটিক্স আর এ ডিফিকাল্ট কিন্তু না ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট এরপরে দেখো কিছু জিনিস আছে যেগুলো অবশ্যই প্লুরাল যেগুলো তুমি সিঙ্গুলার ভাবতেই পারবা না সিঙ্গুলার এগুলো হয় না জন্ম থেকেই প্লুরাল যেমন দেখো পিপল পিপল মানে তো অনেক মানুষ তাই না এখন অনেকগুলা মানুষ কি আর সিঙ্গুলার হবে না চিলড্রেন মানে অনেকগুলো বাচ্চা কাচ্চা এগুলাও সিঙ্গুলার হবে না ফুলিস খ্যাটেল খ্যাটেল কি ভেড়ার পাল বা ঘোড়ার পাল এটাও কিন্তু কখনোই সিঙ্গুলার হবে না ক্লার্জি মানে যাজক সম্প্রদায় জেন্ট্রি মানে ভদ্রলোকেরা সম্প্রদায় পিজেন্ট্রি কৃষক সম্প্রদায় ভার্মিন মানে ইদুর সম্প্রদায় যদিও আমি এখানে ইদুর সম্প্রদায় লিখিনি কারণ আমরা কি ইদুর প্রাণীর পরে তো আর সম্প্রদায় লিখবো না টিএনট্রি মানে প্রজাকুল অর্থাৎ প্রজাবৃন্দ স্প্যাকটিক্যালস চশমা এখানে একটা মজার ব্যাপার দেখো চশমা কি করে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে কেন দেখো চশমা কি আমরা এক চোখে কখনো পড়ি পড়ি না আমরা দুই চোখে কিন্তু চশমা পরে থাকি কাজেই কখনো একটা চশমা কিন্তু হবে না তুমি যতবারই চশমা নাও না কেন অবশ্যই তোমাকে দুটো চশমা ইউজ করতে হবে অর্থাৎ দুটো গ্লাস থাকবে একটা চশমায় ক্ষেত্রে এক পায়ে পায়জামা পরি না দুইটা পায়ে পরা লাগে সেক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই ট্রাউজার্স বলবো ট্রাউজার বলবো না দেখো সেম জিনিসটা কিন্তু সিজার্স বা কাচির ক্ষেত্রেও আসবে কাচির কিন্তু দুইটা ডান্ডি থাকে একটা থাকে না তাই না কাজেই এই সব সবসময় প্লুরালি হবে এরপরে কি আছে দেখো কিছু কিছু অর্থ আছে অর্থাৎ কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর অর্থ এক কিন্তু একটা কাউন্টেবল আর আরেকটা আনকাউন্টেবল এগুলাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট যেমন দেখো ক্লাইমেট এবং ওয়েদার একই শব্দ কিন্তু তাই না একই জিনিস কাছাকাছি অর্থ ক্লাইমেট হচ্ছে কাউন্টেবল কিন্তু ওয়েদার আবার আনকাউন্টেবল জবস বা জব আর ওয়ার্ক তো একই কিন্তু জব হচ্ছে কাউন্টেবল আর ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল মেশিনস হচ্ছে কাউন্টেবল মেশিনারি আনকাউন্টেবল এরপরে দেখো ওয়ার্ডস হচ্ছে কাউন্টেবল এবং ভোকাবুলারি হচ্ছে আনকাউন্টেবল আমরা কিন্তু তোমার সদ্যভাণ্ডার যতই সমৃদ্ধ হোক না কেন আমরা ভোকাবুলারিজ বলবো না অবশ্যই ভোকাবুলারি বলবো কর্নস আর ক্রপ একই কথা কর্ন কিন্তু কাউন্টেবল আর ক্রপ আনকাউন্টেবল টুলস আর ইকুইপমেন্ট একই কথা কিন্তু ইকুইপমেন্ট আনকাউন্টেবল এবং টুলস হচ্ছে কাউন্টেবল এক্সাম্পল হিসেবে দেখো এখানে আরেকটা একটা জিনিস আছে মিউজিক মিউজিক কিন্তু আনকাউন্টেবল আর সংস হচ্ছে কাউন্টেবল সো কাজেই তুমি যদি বলো যে আমি গান শুনতে ভালোবাসি তুমি বলতে পারো আই লাভ মিউজিক অথবা তুমি বলতে পারো আই লাভ সঙ্গস তুমি কিন্তু কখনোই এটা বলতে পারবা না যে আই লাভ মিউজিকস ঠিক আছে দুটোর কিন্তু একই অর্থ হবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং এরপরে দেখো আমরা কী করবো এরপরে আমরা বিভিন্ন সালে এখান থেকে এই নাউন থেকে যে রকম প্রশ্ন এসছে সেগুলো সলভ করবো সো লেট সলভ দ্য কোয়েশ্চেন